এস পি মেথকে তোমাদের স্বাগতম আমরা আজকে দেবো অ্যানাইট অ্যান্ড ব্যাক্টোর জিওমেট্রি সফটওয়্যার টু পেয়ার অফ স্টেট লাইন এই যুগল সরকারের উপরে এটা আমাদের লেকচার নাইন এর আগে আমাদের আটটা লেকচার হয়েছে সো দেখো আমরা এখানে যে অঙ্করা নিয়ে আজকে যে প্রবলেমটা সলভ করবো প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল জিরো এই যে দীঘার সমীকরণটা আছে এই দ্বিঘাত সমীকরণটা একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে এটা আমাদের প্রমাণ করতে হবে এখানে কয়টা সমীকরণ দুইটা এই দুইটা সমীকরণ কি একজোড়া সরলরেখা একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে এবং ইহাদের মধ্যবর্তী দূরত্ব এই সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব ডিস্টেন্স আমাদের বের করতে হবে আচ্ছা দেখো আমরা করি প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ তোমার কী দেওয়া আছে দেখো প্রদত্ত সমীকরণ এই যে এক্স স্কোয়ার নিশ্চিত লিখি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়েল জিরো ঠিক আছে এটা এখন দেখো এটাকে আমরা ফরম্যাটে নিয়ে আসি এক্স স্কোয়ার প্লাস এখান থেকে তুমি যদি এই যে সিক্স এক্স ওয়াই আর ফোর এক্স এখান থেকে এক্স নাও এক্স কমান নিলে তোমার কী থাকবে সিক্স ওয়াই প্লাস ফোর ঠিক আছে প্লাস সিক্স ওয়াই আর ফোর এক্সে তো আমরা এক্স কম নিচ্ছি তা থাকে সিক্স ওয়াই প্লাস ফোর আর এখানে কী থাকে নাইন ওয়াই স্কোয়ার প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো এখন দেখো এটা হয়েছে এ এক্স স্কোয়ার এখানে এর মাত ওয়ান এ এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল জিরো দিঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি স্কোয়ার জিরো ঠিক আছে আমরা এটা সমাধান কীভাবে নির্ণয় করি মাইনাস বি প্লাস মাইনাস রু টু বা বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ ঠিক আছে তাহলে কী হবে এক্স সমান সমান হবে তোমার মাইনাস বি বি বলতে এটা ঠিক আছে তাহলে সিক্স ওয়াই প্লাস ফোর মাইনাস বি প্লাস মাইনাস রু বার বি মানে সিক্স ওয়াই প্লাস ফোর হোলি বি স্কোয়ার মাইনাস ফোর এ বলতে কত ঠিক আছে ফোর বলতে যেটা সি নাইন ওয়াই ঠিক আছে বাই টু এ বলতে এক্সে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে দুই একে টু কোনো কোনো গুণ করে দাও তাহলে কী হবে তোমার টু এক্স আর এই পাস হবে রানিস ওয়ান আছে কোনো কোনো গুণ করলে মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর প্লাস মাইনাস রু টুবার এখানে দেখো এ প্লাস বি হল স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু আর সিক্স গুণ করলে বারো আর বারো দিয়ে চার গুণ করলে চার বারো আটচল্লিশ ওয়াই প্লাস বি মানে ষোলো তারপর দেখো মাইনাস এর ফোর চার চার দেওয়া এ সবগুলো গুণ করো তো চার নং ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস চার বারো আটচল্লিশ ওয়াই মাইনাস ঠিক আছে ওকে এখন দেখো আমরা কী লিখতে পারি টু এক্স আমরা যদি এটাই পাশে নিয়ে মাইনাস সিক্স ওয়াই এপে ছাড়লে প্লাস সিক্স এটা হবে মাইনাস না মাইনাস দিগুন দিলে এপে আনলে প্লাস ফোর সমান সমান প্লাস মাইনাস এখানে দেখো ছত্রিশ ঠিক আছে মাইনাসের ফোরটি ঠিক আছে টোয়েন্টি তো কত হবে থার্টি সিক্স রু 36 মানে কত 6 ঠিক আছে তাহলে মানে আমরা এখান থেকে লিখতে পারি একবার তুমি প্লাস নিয়ে কাজ করো 2x + ঠিক আছে 2x + 6y + 4 ঠিক আছে একবার প্লাস নাও নিয়ে তুমি এটা এপাশে নিয়ে এসো তাহলে माइनस एक। এইবার দেখো এখানে কি আছে 2x + 6y + 4 এবার আমরা কী নিব মাইনাস নিবো এখানে কী নিয়েছিলাম প্লাস সিক্স প্লাস আর মাননিছি তো সমান সম্মানের এই পাশে আনছি মাইনাস সিক্স ইকুয়াল জিরো এবার আমরা মাইনাস সিক্স নিব সমান সম্বন্ধে ওই পাশে তো মাইনাস সিক্স এর পাশে আনলে কী হবে প্লাস সিক্স ইকুয়াল জিরো ঠিক আছে একবার প্লাস কাজ করছি একবার মাইনাস কাজ করছি তাই আমরা টু এক্স প্লাস সিক্স ওয়াই এখানে কী পাবা মাইনাস টু ইকুয়াল জিরো আর একটা সময় কারণ তোমার টু এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস টেন জিরো এখন তো তুমি টু দেওয়া ভাগ করে দাও তাহলে কি পাবা এক্স প্লাস সিক্স মাইনাস আর এটাকে যদি তুমি টু দেওয়া ভাগ করে দাও তাহলে পাবা এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে তাহলে এটাই তোমার হে ওই সমীকরণ ঠিক আছে তাহলে সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা রাখা আচ্ছা আমরা যে সমীকরণ দেওয়া ছিল আমাদের এই সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা রাখা দেওয়া কী কী পাইছি আমরা দুইটা সরলরেখা পাইছি এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকাল জিরো আর একটা পাইছি এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ইকাল জিরো ঠিক আছে কিন্তু আমাদের প্রশ্নে কী বলছিলো বলছো দি প্রমাণ করতে বলছি যে এই দীঘার সমীকরণটা কি একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে ঠিক আছে এখন এই দুটা যেই দুটা আমরা সরলরেখা পেয়েছি এই দুটো সমান্তরাল কিনা আমরা এখন এরা দেখব তাহলে আমরা যে দুইটা সরলরেখা পেয়েছি একটা দিছি এক নং আর একটা দিছি দুই নং এখন সমান্তরাল কিনা আমরা এটা চেক করব। দেখো এক নং সরলেখার ডাল আচ্ছা আমাকে বলো তো এই যে এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান জিরো এই সরলেখার ডাল কত এই সরলেখার ডালের সূত্র হয়েছে আশা করি তোমরা জানো এটা ডালের সূত্র কি মাইনাস এক্সের শখ এক্সের শখ কত ওয়ান বাই ওয়ের শখ ওয়ের কত থ্রি ঠিক আছে এটা সূত্র ইন্টারে ছিল তারপর দেখো এই সরলরেখার ডাল কত মাইনাস দীপা প্রথম পরে এক্সের শখ এক্সের সক ওয়ান বাই ওয়াইয়ের শক থ্রি এবার দেখো এই দুইটা সরলরেখার ডাল কি সমান হ্যাঁ সমান দুইটা সরলরেখার ডাল সমান হলে আমরা জানি সরলরেখা দুইটা কী সমান্ত রাল। ঠিক আছে যেহেতু দুটো সরলরেখার ডাল সমান আমরা চেকিং করছি যে এক নং সরলরেখার ডাল মাইনাস ওয়ান বাই থ্রি আবার দুই নং সলরেখার ডালও দুই নং সরলরেখার ডাল মানে এক নং সরল ডাল মাইনাস ওয়ান বাই থ্রি আর দুই নং সরলেখার ডালও মাইনাস ওয়ান বাই থ্রি সুতরাং প্রদত্ত সমীকরণটি একজনের সরলরেখা প্রকাশ করে কারণ তাদের ডাল সমান ঠিক আছে ওকে এখন আমাদের আরো একটা কাজ এখানে বলছে যে দেখাইতে বলছে যে এবং ইহাদের মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে মধ্যবর্তী দূরত্ব থ্রি রুট টেন বাই ফাইভ এটা দেখাইতে বলছে ওকে এই যে আমরা দুইটা সরলেখা পেয়েছি দু সরলেখা কি সমান্তরাল ঠিক আছে এই দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল আমরা জানি সমান্তরাল সরলরেখাদের মধ্যবর্তী দূরত্ব কি মডুলাস সি টু মাইনাস সি ওয়ান বাই রুটু বার এক্সের প্লাস ওয়াই এ স্কের বর্ব ঠিক আছে এক্সের সের বড় ওয়াই সের বরগ তো এখন দেখো আমরা মডুলাস ঠিক আছে এখানে দেখো সি টু কত তোমার এই যে সি টু হচ্ছে ফাইভ আর সি ওয়ান হয়েছে কি মাইনাস ওয়ান বা সি ওয়ান মাইনাস সি টু দিলেও হবে ঠিক আছে তাহলে আমরা লিখবো কি ফাইভ মাইনাস সি ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান রু টু বার ঠিক আছে এখন দেখো এক্সের সহ এই দুটার সমীকরণে দেখো এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই তার মানে এক্সের শখ হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের শখ কত থ্রি তো এক্সের শখের বর্গ প্লাস ওয়াইয়ের শখের বর্গ তার মানে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ঠিক আছে তার মানে আমরা এখান থেকে পাচ্ছি ফাইভ মাইনাস হচ্ছে প্লাস সিক্স আর নিচে দেখো রুটোবার ওয়ান প্লাস কত নাইন ঠিক আছে তার মানে এটাকে তুমি কী করতে পারো সিক্স বাই রুট টেন ঠিক আছে এখন দেখো তুমি আচ্ছা দেখো উপর নিশে যদি আমরা রুট টেন দিয়ে আমরা গুণ দিই ঠিক আছে রুট টেন দিয়ে যদি উপর নিচে আমরা গুণ দেই রুট টেন ইন্টু রুট টেন উপরের নিচে আমরা রুট টু দিলাম রুট টেন গুন দিলাম তাহলে এখানে কী হবে তোমার সিক্স রুটোবার টেন আর রুটে রুটে রুট টেন স্কোয়ার স্কোয়ার রুটে কাটা যাবে থাকবে থাকবে টেন তার তুমি এখানে কী লাগতে পারো কাটাকাটি করলে দুই দিয়ে উপরে থ্রি রুট টেন নিচে কত ফাইভ ঠিক আছে এটাই তোমার অ্যান্সার ঠিক আছে ওকে আমাদের পরবর্তী অঙ্ক দেখো সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো এর দ্বারা প্রকাশিত স্বললেখাগুলির মধ্যবর্তী কোন সমাধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো মনে করি এই যে তোমার দুইটা স্বললেখা ঠিক আছে এই একটা কোন মধ্যবর্তী এ আর একটা কোন ঠিক আছে এই মধ্যবর্তী কোন খণ্ডক এই যে দুইটা সমাধিখণ্ডক আছে এই কোন সমাধিখণ্ড এটা আর এই কোন সমাধি খণ্ড এটা ঠিক আছে এই সমুধি সমীকরণ নির্ণয় করতে হবে এই এটার সমীকরণ আর এটা সমীকরণ নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা ওকে দেখো প্রদত্ত সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যেটা কিন্তু এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এই যে গাট টু এখানে এক্সের ওয়ান ওয়াই এর ওয়ান টু এখানেও টু ঠিক আছে এটা সহমাতৃ দ্বীঘাত সমীকরণ তো আমরা জানি সহমাতৃ দ্বীঘাত সমীকরণ কী দুইটা মূল বিন্দু কমি সরলরেখা প্রকাশ করে দুইটা কি মূল বিন্দু কমি সরলেখা প্রকাশ করে আচ্ছা প্রদত্ত সহমাত্রিক দ্বীঘাত সমীকরণ এতকে সাধারণ দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সিক শূন্য এর সহিত তুলনা করি তো এর সাথে তুলনা করলে তুমি কী পাবা এই সমান সমান কী পাবা বলো তো এই সমান সমান এক্স স্কোয়ার সরকত ওয়ান বি সমান সমান কী পাবা ওয়াই স্কোয়ারের শখ হ্যাঁ এই যে বি নাইন সি সমান সমান কী পাবা আচ্ছা সি সমান সমান নাই টোসি হ্যাঁ জিরো আচ্ছা এখন দেখো একচারি শখ তুমি টু দেওয়া বাক দিলে কী পাবা এইচ পাবা ঠিক আছে তো এইচ সমান সমান মাইনাস ফাইভ ঠিক আছে আবার জি আর এফ নাই তাহলে জি সমান সমান শূন্য আর এফ সমান সমান শূন্য ঠিক আছে তাহলে এখন এখানে তোমার ডেল আছে না ডেল বার করে দেখবে তোমার ডেল শূন্য হবে ডেল শূন্য হবেই ঠিক আছে তুমি এখানে বার করে দেখবা কারণ এটা কি একটা সমত্রীর দ্বিঘাত সমীকরণ আর আম জানি সমাত্রী দ্বিঘাত সমীকরণ কি মূল বিন্দুগামী একজোড়া সরলেখা প্রকাশ করে তো একজোড়া সরলেখা প্রকাশ করার শর্ত কি ড্যালয় শূন্য না অ্যাপ সুলেটলি ডেল শু ডেলের সূত্র এবিসি প্লাস টু এফ জিএইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএস স্কোয়ার এটা তুমি বসাও বসে এই মানগুলো বসে তুমি দেখো ডেল শূন্য অটোমেটিক হবে কারণ এটা কি একটা সমতলের দিকে সমীকরণ এটা কি নির্দেশ করে দুটা মূলবিন্দু তুমি শোনাবার নির্দেশ করে ঠিক আছে তা আমরা ডাইরেক্ট বলতেছি ডেল শূন্য যেহেতু ডেল শূন্য কারণ কী কারণ হয়েছে যেহেতু আমাদের এই যে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস টু এস এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এটা কি সমমাত্রিক দীঘাত সমীকরণ এটা হচ্ছে সমমাত্রিক দীঘাত সমীকরণ ঠিক আছে এবং এই সমাত্রিক দীঘাত সমীকরণের কি ডেল শূন্য হবেই ঠিক আছে তাহলে এটাও আমাদের কি একটা সমমাতৃ দীঘা সমীকরণ এটাও ডেল শূন্য এটা দিয়ে আমরা বলতেছি কি এটা কি এখানে যে দুইটা সরলরেখা ওটা মূল দুইটি সরলরেখা প্রকাশ করে ঠিক আছে এখন আসো ওকে দেখো যেহেতু এটা কিছুমাত্রের দ্বিঘাত সমীকরণ তাহলে তার ডেল শূন্য সুতরাং এই যে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এক্স স্ক্যার মাইনাস টেন এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো এটা কিছুমাত্রিক দিকের সমীকরণ তো সমাত্রিক দ্বিঘাত সমীকরণটি দুইটি কি মূল বিন্দুভূমি স্বললেখা নির্দেশ করা এটা আমরা জানি অর্থাৎ যেহেতু মূলবিন্দুগমি দুইটি স্বররেখা অর্থাৎ স্বররেখার দুইটি শ্বেদবিন্দু কী হবে অ্যাবসোলুটলি জিরো জিরি হবে কারণ দুইটা কি মূল বিন্দু কমি সরলেখা নির্দেশ করে ঠিক আছে তাহলে তাদের শ্বেদুবিন্দু কী হবে জিরো জিরো ঠিক আছে ওকে দেখো তাহলে নির্ণয় সমাধিখণ্ডক যে দুইটা খণ্ডক আছে সমাধিখণ্ডক রেখার দুইটি সমীকরণ কি হবে এই যে আমাদের দুইটা সমাধিখণ্ড একটা আর এই একটা এই দুটা রেখার সমীকরণ কি হবে আমরা থিউরাম সিক্স আমাদের লেকচার মেবি ফোর এই অধ্যায় লেকচার ফোর থিরম লেকচার ফোর লেকচারে আমরা থিরম সিক্স এটার প্রমাণ দেখছি হ্যাঁ এই সূত্রটা আমরা প্রমাণ দেখেছিলাম ঠিক আছে সমুদ্রিক ক্রেকার সমীকরণ কী ছিল আমাদের সূত্রটা আমি আবার মনে করি দিয়ে সূত্রটা ছিল তোমার এক্স মাইনাস আলফা হোলি স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোলি স্কোয়ার বাই এ মাইনাস বি সমান সমান এক্স মাইনাস আলফা ইন্টু ওয়াই মাইনাস বিটা বাই এস এটা আমাদের সূত্র এটা আমরা প্রমাণ দেখিয়েছি ঠিক আছে তোমরা যারা দেখো নাই দেখে আসবে তো দেখো এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস আলফা বিটা ওইসে তোমার কি ওই যে জিরো জিরো দেখা দেয় সাদুবিন্দু তো আলফা জিরো এটা আলফা জিরো বিটাও জিরো তো এক্স মাইনাস জিরো হোলি স্কোয়ার মাইনাস y মাইনাস জিরো হল কি এ মাইনাস বি ঠিক আছে দেখো তোমাদের এর মান কত এর মান পাইছি ওয়ান আর বিয়ের মান নাইন ঠিক আছে তাহলে এখানে পাবা ওয়ান মাইনাস নাইন একইভাবে এখানে বসাও এক্স মাইনাস জিরো ওয়াই মাইনাস জিরো মান জিরো জিরো ঠিক আছে আর নিশ্চয় এসে তোমাদের এইস কি দেখো তো ফাইভ ঠিক আছে মাইনাস ফাইভ ঠিক আছে ওকে এখন এখানে জাস্ট ক্যালকুলেশন করে দেওয়া তাহলে আমরা এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস এইট আর এখানে পাবো এক্স ওয়াই বাই মাইনাস ফাইভ ঠিক আছে তারপরে এখান থেকে দেখো আমরা কী লিখতে পারি এখান থেকে এখান থেকে আমরা লিখতে পারি অভয় পক্ষে তুমি মাইনাস বাদ দেওয়া দাও তাহলে তোমার থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এইট সমান সমান এক্স ওয়াই বাই ফাইভ ঠিক আছে ওইভাগকে মাইনাস ওয়ান দ্বারা আমরা গুণ করে দিলাম এরপর দেখো এখানে সুতরাং কোনো গুণ করে দাও তাহলে ফাইভ ইন্টু মাইনাস ঠিক আছে এটাই তোমার অ্যান্সার ওকে সো ধন্যবাদ আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ